লাস্ট ভিডিওতে সিবিএসই সিলেবাসের ক্লাস টেনের ফিজিক্সের চাপ্টার ইলেকট্রিসিটি আমরা স্টার্ট করেছিলাম গত দুই দুটো দুটো ভিডিও এটার উপর করা হয়েছে আজকে তিন নম্বর ভিডিও লাস্ট ভিডিওতে আমরা করেছিলাম যে দ্য রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টার অন হোয়াট ফ্যাক্টরস দ্য দ্য রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টার ডিপেন্ডস তো আজকে তারপরে আমরা রেজিস্ট্যান্সের সিরিজ এন্ড প্যারালাল কম্বিনেশন ওই টপিকটা দেখব আর কি তো অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সের কম্বিনেশান অফ রেজিস্টর্স ঠিক আছে রেজিস্টরের যে প্রপার্টি এটাকে রেজিস্টেন্স বলে ঠিক আছে কম্বিনেশান অফ রেজিস্টর্স তা কম্বিনেশানটা দুইভাবে হবে একটা হচ্ছে সিরিজ আরটা হচ্ছে প্যারালাল ঠিক আছে এখন আমরা তো দেখেছিলাম যে যে রেজিস্টেন্সের তার ইউনিট কি অ্যাস ইউনিট ওম ঠিক আছে ওমের সিম্বলিক রিপ্রেজেন্টেশন হচ্ছে এইটা ঠিক আছে আর তার সার্কিট যে সার্কিট ডায়াগ্রাম যেটা মানে তার সার্কিট সিম্বল এটা হচ্ছে এরকম ঠিক আছে তো সিরিজ কম্বিনেশনে কি হয় দেখো সিরিজ কম্বিনেশানটা দেখতে কিছুটা এরকম মানে অনেকগুলি রেজিস্টর যাদের রেজিস্ট্যান্স আর ওয়ান আর টু আর থ্রি তারা কীভাবে আছে দেখো একটার পর একটা একটার পর একটা আছে ঠিক আছে আর প্যারালের ক্ষেত্রে দেখা যাবে কি ধরো একটা দুটো তিনটে রেজিস্টর যাদের রেজিস্ট্যান্স আর ওয়ান আর টু আর থ্রি তারা দেখো একটা কমন পয়েন্টের সাথে যুক্ত আছে ঠিক আছে দে আর কানেক্টেড উইথ এ কমন পয়েন্টস কানেক্টেড বিটুইন টু কমন পয়েন্টস তারা দুইটা কমন পয়েন্টের মধ্যে যুক্ত আছে ধরো এ পয়েন্টটাকে যদি আমি এ পয়েন্টটাকে এ ধরি আর এ পয়েন্টটাকে যদি বি ধরি দেখো সবগুলি রেজিস্টারের একটা অ্যান্ড এর সাথে লাগানো আছে আরেকটা অ্যান্ড বি এর সাথে লাগানো আছে তো এরকম কম্বিনেশন যদি থাকে তাদেরকে আমরা প্যারালাল কম্বিনেশন বলবো ঠিক আছে তো এখন আমরা সিরিজ কম্বিনেশনে যে কাজটা করব যে এরকমভাবে সিরিজ কম্বিনেশান যদি দেওয়া থাকে তার ইকোভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে তো ইকোব্যালেন্ট রেজিস্ট্যান্সের জন্য মানে এটা এই রেজিস্টেন্স কথাটার মানে হলো যে সরি আমাদের কাছে যে তিনটা রেজিস্টর দেওয়া আছে তার মধ্যে মানে এগুলি এই তিনটা আমি কেন ব্যবহার করব এই তিনটার বদলে আমরা একটা রেজিস্টর ব্যবহার করব যা হবে এ তিনটা রেজিস্টারের ইকুইভ্যালেন্ট ঠিক আছে অর্থাৎ এই তিনটা রেজিস্টর আমরা ব্যবহার যদি না করি তাহলে কোন রেজিস্টর বা কি এমন ভ্যালুর রেজিস্টার ব্যবহার করুন যা এই তিনটার ইকুইভ্যালেন্ট হবে হবে সেইভাবে এখানেও কি হবে যে এই তিনটা ব্যবহার করবো না তিনটার বদলে আমরা তার ইকুইভ্যালেন্ট যত যত বেরোবে ওই জিনিসটা ব্যবহার করলেই তো হয় এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট আর তার আর মানে রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর কি ঠিক আছে এখানে মানে হচ্ছে কি এই তিনটা রেজিস্টর না ব্যবহার করে আমরা যদি একটা রেজিস্টর ব্যবহার করি তো তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে মানে রেজিস্ট্যান্স তো ইকুইভ্যালেন্ট এই আর ওয়ান এবং আর ওয়ান আর টু এবং আর থ্রির ক্ষেত্রে ইকোভ্যালেন্ট হতে হবে ঠিক আছে মানে এই তিনটা রেজিস্টর যদি আমি ব্যবহার না করি তাহলে এই তিনটা রেজিস্টারের বদলে এমন একটা রেজিস্টর ব্যবহার করব যা রেজিস্ট্যান্স এই তিনোটার যা রেজিস্টেন্স হবে এই তিনটা রেজিস্টরের টোটাল যা রেজিস্টার রেজিস্টেন্স হবে তার সমান হতে হবে এখানেও সিম কনসেপ্ট ঠিক আছে মানে এই তিনটা আমি রেজিস্টার ব্যবহার করব না তিনটার বদলে আমি একটা ব্যবহার করবো যা এই তিনোটার ইকুইব্যালেন্ট ঠিক আছে তো এখন দেখি এগুলিকে কীভাবে করা হয় প্রথম ক্ষেত্রে আমাদের সিরিজটা আমরা করবো সিরিজ কম্বিনেশন দেখো সিরিজ কম্বিনেশানে আমি তিনটে নিলাম রেজিস্টার ঠিক আছে তিনটে রেজিস্টার নিলাম তাকে একটা ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করে দিলাম ঠিক আছে আর ওয়ান আর টু আর থ্রি ঠিক আছে এখন মনে রাখতে হবে সিরিজ কম্বিনেশন কম্বিনেশনের ক্ষেত্রে কি কনস্টেন্ট থাকে কারেন্ট পাসিং থ্রো ইজ কনস্ট্যান্ট মানে প্রত্যেকটা রেজিস্টারের মধ্য দিয়ে সেম পরিমাণ কারেন্ট যাবে ঠিক আছে যদি সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে প্রত্যেকটা রেজিস্টরের মধ্য দিয়ে সেম পরিমাণ কারেন্ট যাবে কিন্তু এখানে আমি টোটাল ভোল্টেজ সোর্সে টোটাল পটেন্সিয়াল কত দিয়েছি ভি এই টোটাল পটেন্সিয়ালটা এই রেজিস্টরগুলির মধ্যে কি হবে ড্রপ করবে ঠিক আছে দেখো এটাকে আর আর একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি ধরো সাপোজ এখানে ভি ওয়ান পটেনশিয়াল ড্রপ পড়লো এখানে ভি টু পটেন্সিয়াল ড্রপ পড়লো এখানে ভি থ্রি পটেনশিয়াল ড্রপ পড়ল ঠিক আছে তাহলে এখানে আমি পটেন্সিয়াল কত দিয়েছিলাম সোর্সে পটেন্সিয়াল দিয়েছি ভি ভি ওয়ানটা কোথায় কোথায় নষ্ট হলো অ্যাকচুয়ালি এগুলিকে নষ্ট আমরা বলতে পারি না কিন্তু বোঝার সুবিধাটা আমি নষ্ট বলছি আর কি এখানে কত নষ্ট হলো ভি ওয়ান নষ্ট হলো এখানে কত নষ্ট হলো ভি টু নষ্ট হলো এখানে ভি নষ্ট হলো তাহলে টোটাল কত নষ্ট মানে টোটাল আমরা এই এই ভি এর সাথে ভি ওয়ান ভি টু এবং ভি থ্রির কী সম্পর্ক লিখতে পারি দেখো ভি ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি এখানে পুরোটা পটেনশিয়ালি এখানে আর ওয়ান আর টু এবং আর থ্রির মধ্যে ড্রপ করবে ঠিক আছে তো দেখো এখানে কারেন্ট তো কনস্ট্যান্ট তাহলে ভি আমরা ওহম স্লো থেকে আমরা কী লিখতে পারি ভি ইকাল টু আই আর তাহলে দেখো ভি ওয়ানের জায়গাতে কী হবে আই তো সবার জন্য কনস্ট্যান্ট আর ওয়ান হবে প্লাস আই আর টু প্লাস আই আর থ্রি ঠিক আছে তাহলে আই যদি আমি কমন নিই তাহলে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি ঠিক আছে ভি টু এখন এই তিনটে রেজিস্টরকে ব্যবহার না করে আমি যদি একটা রেজিস্টর ব্যবহার করতাম চার ইকুইব্যালেন্ট রেজিস্টেন্স আর পি ধর সরি আর এস ধরলাম আর এস মানে সিরিজে আর কি সিরিজ ইকুইবালেন্ট সেইম ভি পটেনশিয়ালের সাথে লাগালাম তাহলে এখানে টোটাল কত পটেনশিয়াল ড্রপ পড়বে যদি এই তিনটার বদলে আমরা একটা রেজিস্টর ব্যবহার করেছি যার ইকোব্যালেন্ট রেজিস্টেন্স কত আর এস মানে এই তিনটার ইকোব্যালেন্ট রেজিস্টেন্স হচ্ছে আর এস ঠিক আছে ওইটা ব্যবহার করেছি আমরা মানে এই তিনটার ইকোব্যালেন্ট যা হবে ওইটা ব্যবহার করেছি আর কি তো ওইটার রেজিস্টেন্স যদি আর এস হয় এখানে টোটাল কত পটেন্সিয়াল ড্রপ হবে টোটাল ভি পটেন্সিয়ালটাই এখানে ড্রপ করে যাবে তাহলে ভি টু কী লিখতে পারি এখানে দেখো ভি টু লিখতে পারি আই তো সবার জন্য কনস্ট্যান্ট এক্ষেত্রেও আই সেম থাকবে আই থাকবে আই আর এস তাহলে করেন আমরা কী বি বিয়ের জায়গাতে কী হবে আই আর এস এখানে আমার লিখতে হবে যে এই তিনটে রেজিস্টরের মধ্যে ইফ ইউ রিপ্লেস অল দ্য রেজিস্টার্স বাই সিঙ্গেল রেজিস্টার অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর এস কিপিং অল দ্য প্যারামিটারস আর কনস্ট্যান্ট এই কথাটা লিখে তারপরে আমরা এভাবে করতে হবে আর কি আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এখন উভয় দিক থেকে কী হবে

দিস ইজ দ্য expression ফর equivalent resistance ফর দ্য রেজিস্টার্স আর কানেক্টেড ইন সিরিজ ঠিক আছে তাহলে আমার সিরিজ কম্বিনেশন হয়ে গেলো আমার মনে রাখতে হবে সিরিজ কম্বিনেশনে কি কারেন্টটা কনস্ট্যান্ট বাট পটেন্সিয়াল ইজ ডিভাইডেড ইন টু সেপারেল পার্টস ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ রেজিস্টার্স ঠিক আছে যাই হোক তারপর আমার কী আছে প্যারালাল কম্বিনেশন প্যারালাল কম্বিনেশান অফ রেজিস্টার্স তাহলে আমরা এখানে দুটো নিয়ে কাজ করছি যেহেতু আমরা সিরিজটা বুঝে গেছি তাহলে আমরা এখানে দুটো নিয়ে কাজ করছি এ পয়েন্ট বি পয়েন্ট ঠিক আছে এটাকে কী করলাম আমরা একটা বল্ট সোজের সাথে লাগালাম ভি এটা হচ্ছে আর ওয়ান ধরলাম এটা আর টু দেখো এখানে আর ওয়ান এবং আর টু তারা দুটো কমন পয়েন্টের মধ্যে লাগানো আছে তাহলে কমন পয়েন্টের মধ্যে যদি লাগানো থাকে মনে রাখবে তাদের এই কমন পয়েন্টের মধ্যে পটেন্সিয়াল ড্রপ কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি কনস্ট্যান্ট থাকলো ইন প্যারালাল কম্বিনেশন কি কনস্ট্যান্ট থাকলো ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইচ রেজিস্টার ইজ কনস্ট্যান্ট বা পটেনশিয়াল ডিফারেন্স পটেন্সিয়াল ডিফারেন্সকে পিডি দিয়ে লিখছি অ্যাক্রস ইচ রেজিস্টার্স ইজ সেম বাট কারেন্ট ইজ ডিভাইডেড ইন্টু সেভারেল পার্টস ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ রেজিস্টার্স মানে এখানে টোটাল কারেন্টটা যদি আই যায় তাহলে এই আইটা কী হবে যেহেতু ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে এখানে তো এখান দিয়ে যদি আই ওয়ান যায় এখান দিয়ে আই টু যাবে আবার এখান দিয়ে আই ওয়ান সরি আই টু এখান দিয়ে আই ওয়ান আসবে মনে রাখবে একটা ভোল্টেজ সোর্স থেকে যে পরিমাণ কারেন্ট বেরিয়েছে ওই ভোল্টিজ সোর্সে সেম পরিমাণ কারেন্টই ঢুকবে যাই হোক তো এখানে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে আমাদের কী মনে রাখতে হবে যে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে পটেন্সিয়াল ড্রপ বা পটেন্সিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইচ রেজিস্টার ইজ কনস্ট্যান্ট বাট কারেন্ট ইজ ডিভাইডেড ইন্টু সেভারাল পার্টস ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ রেজিস্টার্স ঠিক আছে যতগুলো রেজিস্টার থাকবো প্রত্যেকগুলোর জন্য আলাদা আলাদা মানে কারেন্টের ব্রাঞ্চগুলি দিয়ে কারেন্ট যেতে থাকবে ঠিক আছে তাহলে এখানেও আমরা কী লিখতে পারি দেখো কারেন্টটা এখানে কী হয়েছে ডিভাইড হয়ে গেছে তাহলে কারেন্টটাকে টোটাল কারেন্ট আই ইকাল টু আমরা কী লিখতে পারি আই ওয়ান প্লাস আই টু এখন অ্যাকর্ডিং টু ও হোম স্লো আমরা কী জানি ভি ইকোয়াল টু আই আর তাহলে আই ইকোয়াল টু কী লিখতে পারি ভি বাই আর ঠিক আছে তাহলে দেখো আই ইকোয়াল টু আই ওয়ানের জায়গাতে কী লিখবো আমরা আই ওয়ানের জায়গাতে আমরা কী লিখবো আই ওয়ানের জায়গাতে লিখবো ভি বাই আর ওয়ান এখানে ভিটা কনস্ট্যান্ট আই টুর জায়গাতে কী লাগব ভি বাই আর টু নাও ইফ উই রিপ্লেস অল দ্য রেজিস্টারস মানে আমরা যদি সবগুলি রেজিস্টারকে রিপ্লেস করি বাই এ রেজিস্টার অফ রেজিস্টেন্স বাই এ রেজিস্টার অফ ইকো রেজিস্ট্যান্স আর পি যেহেতু লাগানো আছে আমি এটাকে আর পি ধরলাম এটাকে সেম ভোডিস কিপিং অল দ্য প্যারামিটার্স আর কনস্ট্যান্ট ঠিক আছে সেম সোর্সের মধ্যে লাগানো হলো তাহলে কী হবে এটাতে যদি করি তাহলে দেখো আই ইকোয়াল টু কী লিখবো আমরা ভি বাই আর পি তাহলে এখানে আয়ের জায়গাতে আমরা কী বসাবো ভি বাই আর পি ইকোয়াল টু ভি ভাই আর ওয়ান প্লাস ভি ভাই আর টু এখন ভিগুলি কমন নেবো ঠিক আছে এখন বোথ সাইড থেকে কিনে সরি সরি এখন বোথ সাইড থেকে ভিগুলিকে কমন নেবো দেখো ভি তো অলরেডি এখানে একটা টার্মি আছে তাহলে অসুবিধা নেই আর এখান থেকে ভি কমন নিলে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু ভিগুলি বাদ চলে যাবে তাহলে ওয়ান বাই আর পি ইকাল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু নাও ইফ কনসিডার নাম্বার অফ রেজিস্টার্স আর কানেক্টেড ইন প্যারাল দেন দ্য এক্সপ্রেশন অফ রেজিস্ট্যান্স কী হবে ইকুয়াল রেজিস্ট্যান্স আর ওয়ান প্লাস আর জিনিস মনে রাখবে কোনো একটা প্যারালাল কম্বিনেশনের মধ্যে ধরো এটা হচ্ছে আর ওয়ান হচ্ছে সবচেয়ে ছোটো ঠিক আছে এই যে আর ওয়ান আর টু আর এবং আর এনের এর মধ্যে ধরলাম আর ওয়ান ইজ লেস দেন ফ্রম অল দি রেজিস্টেন্স ঠিক আছে দেন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে আর পি অলসো লেস দেন দ্যাট অফ আর ওয়ান অর্থাৎ এখানে এই কম্বিনে প্যারাল কম্বিনেশনের মধ্যে সবচেয়ে কম রেজিস্ট্যান্সটা যেটা আছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তার থেকেও কম হবে ঠিক আছে ধরো এটা যদি ওয়ান হতো মানে আর ওয়ানের ভ্যালু যদি ওয়ান হতো কারণ আর ওয়ান এখানে কি সবগুলি থেকে ছোটো এই কম্বিনেশনের মধ্যে যত রেজিস্টার্স আছে যত রেজিস্ট্যান্স আছে তার সবগুলি থেকে ছোটো কে আর ওয়ান ঠিক আছে তো ইকোভ্যালেন্স রেজিস্ট্যান্সটা এই কেসে আর ওয়ান থেকেও কম হবে এই কথাটা মাথায় রাখবে খুব ইম্পর্ট্যান্ট কথা এটা যে ইকোভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন প্যারালাল কম্বিনেশন ইজ লেস দেন দ্যাট অফ দ্য রেজিস্ট্যান্স ইন দিস হ্যাভিং লয়েসড ভ্যালু ঠিক আছে মানে এই কম্বিনেশনের সবচেয়ে ছোটো রেজিস্ট্যান্স থেকেও কম হবে ঠিক আছে আচ্ছা এখন কোনো একটা রেজিস্টরের মধ্য দিয়ে যখন কোনো একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যখন কি হয় কোনো একটা রেজিস্টেন্সের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় ধরো এটা আর রেজিস্ট্যান্স কারেন্ট যায় তখন কি হয় এই রেজিস্টরের মধ্যে একটা জিনিস উৎপন্ন হয় যেটার নাম হচ্ছে হিট তা আমরা কি জানি হিট ইজ এ এনার্জি ঠিক আছে তো এখানে কারেন্ট যাওয়ার সময় কি হয় এখানে হিট উৎপন্ন হয় ঠিক আছে এটার জন্য একটা ফর্মুলা আছে যে যে ফর্মুলাটার নাম হচ্ছে জুলস ল অফ হিটিং জুলস ল অফ হিটিং এটাতে বলা আছে দ্য হিট প্রডিউসড ইন এ রেজিস্টার অফ রেজিস্টেন্স আর ইজ ডাইরেক্টলি প্রমোশনাল টু দ্য স্কোয়ার অফ দ্য কারেন্ট পাসিং থ্রো দি কন্ডাক্টার বা পাসিং থ্রো দি রেজিস্টার ইজ ডাইরেক্টলি প্রভোশনাল টু দ্য রেজিস্টেন্স ইজ ডাইরেক্টলি প্রভোশনাল টু দ্য টাইম ইজ ডাইরেক্টলি প্রভোশনাল টু দ্য টাইম কোন টাইমটা যে টাইম অবধি তার মানে রেজিস্টারের মধ্য দিয়ে কারেন্টটা পাস করেছে ঠিক আছে তাহলে এই তিনটেই কোয়েশানকে যদি আমরা কম্বাইন করি তাহলে কী আসবে এইচ প্রফোশনাল টু স্কোয়ার আর টি এখন আমাদের কাজ কি প্রফোশনাল সাইনটা তুলে দেওয়া তাহলে এইচ ইকাল টু একটা কনস্ট্যান্ট আসবে আই স্কোয়ার আর টি বা জে একটা কনস্ট্যান্ট প্রফোশনালটি কনস্ট্যান্ট আর কি যার নাম আরেকটা নাম আছে তার এখানে হচ্ছে জুলস ল মিনিট এখানে একটু ভুল বলেছি জুলস ল না এটা হবে মেক মেকানিক্যাল ইকু অফ হিট ঠিক আছে জের ভ্যালু হচ্ছে ফোর পয়েন্ট টু জোল পার ক্যালোরি আরেকটা জিনিস মনে রাখবে ওয়ান ক্যালোরি ইকাল টু ফোর পয়েন্ট টু জোল আর নিয়ারলি টু অ্যাকচুয়ালি এটা টু হয় না টু থেকে একটু কম হয় মানে ফোর পয়েন্ট টু এটা ফোর পয়েন্ট ওয়ান ইটের কাছাকাছি থাকে আর কি যেহেতু এটা টু মানে ফোর পয়েন্ট টুর কাছাকাছি তার জন্য এটাকে ফোর পয়েন্ট টু লেখা হয় ঠিক আছে তো এখন এই হিটটাকে আমরা দুইভাবে ডিফাইন করি মানে দুইটা ইউনিটে আমরা এটাকে ক্যালকুলেট করি আর কি যদি জুল ইউনিটে আমরা কনসিডার যদি যদি জুল ইউনিটটাকে আমরা কনসিডার করি ইফ উই ক্যালকুলেট দিস ইন দ্য ইউনিট অফ জোল হুম ইফ উই কনসিডার জোল ইউনিট আমরা যদি জুল ইউনিটটাকে কনসিডার করি তাহলে কী হবে দেখো এইচ ইকাল টু আই স্কোয়ার আর টি সবগুলিকে যদি এসআইতে রাখি তাহলে হবে এটার ইউনিট হবে জোল ঠিক আছে তাহলে স্কোয়ার আর টি বাই আচ্ছা এটা সরি এটা হবে কি জোল নিচে কী হবে ফোর পয়েন্ট টু জোল পার ক্যালোরি তাহলে টু কী হবে স্কোয়ার আর টি বাই আচ্ছা এখানে হবে জোল নিচে কী হবে ক্যালোরিকে আমরা জুলে কনভার্ট করবো ফোর পয়েন্ট টু জোল আর ওয়ান ক্যালোরি কত ফোর পয়েন্ট টু জুল তাহলে জুল ইউনিটে যদি আমরা কনসিডার জুল ইউনিটটাকে যদি আমরা কনসিডার করি তাহলে ফর্মুলাটা হবে অনলি আই স্কোয়ার আর টি কারণ এখানে এ ফোর পয়েন্ট টু জুল আর এ ফোর পয়েন্ট টু জুল কেটে যাবে ঠিক আছে তাহলে জোল ইউনিটে আমাদের হিট প্রডিউসটা কত হবে আই স্কোয়ার আর টি এবার যদি আমরা ক্যালোরি ইউনিটে নিই ক্যালোরি ইফ ইউ কনসিডার ক্যালোরি দেখো তখন কী হবে আমরা কী পেয়েছি এইচ ইকোয়াল আই স্কোয়ার সরি আই স্কোয়ার আর টি বাই জে ভ্যালু কত ধরো এটা কি জোল যদি অ্যাসআইতে হয় তাহলে জোল কিন্তু আমরা রাখবো এখন ক্যালোরিতে তাহলে আই স্কোয়ার আর টি বাই ফোর পয়েন্ট টু জোল পার ক্যালোরি আর ওপরে কী আসে জোল এবার দেখো জুল জুল ক্যান্সেল হয়ে যাবে ক্যালোরিটা উপরে চলে যাবে তাহলে কি হবে এখানে যদি ক্যালোরি ইউনিটে করি তাহলে আর আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই ফোর পয়েন্ট টু ক্যালোরি ওয়ানটি ঠিক আছে তাহলে আমার দুইটা ইকোয়েশান পেলাম হিটের যদি ক্যালোরি ইউনিটে করি তাহলে এখন যেটা করলাম এটা আর যদি জুল ইউনিটে করি তাহলে প্রথমটা তাহলে ইকোয়েশনগুলি আবার লিখি ইন জুল ইউনিট h = i² r * t in uh, calorie unit h = i² rt / j or 4.2 এখন এই যে হিটটা তার एसआई यूनिट কি এখানে তো দেখতেই পেলাম আমরা এসআই ইউনিটে জুল ঠিক আছে আচ্ছা তো এখন আমরা ইলেকট্রিক পাওয়ার দেখব ডিফাইন ইলেকট্রিক পাওয়ার এরকম অনেকবার আসে তাহলে ইলেকট্রিক পাওয়ার এটা কি এনার্জি কনজিউম পার ইউনিট টাইম বাই এ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স মানে কোন একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স যে পরিমাণ এনার্জি কনজিউম করে বা এনার্জি ডি পেশেন্ট পার ইউনিট টাইম তাহলে এনার্জি এনার্জি ডি দি বাই টাইম টেকেন তাহলে আমি যদি এনার্জি ডিজিবেশনটাকে হিট ধরি আর টাইম টেকেন আচ্ছা পাওয়ারটাকে পি ধরি টাইম টেকেনটাকে টি ধরলাম তাহলে দেখো এই চিকলটু আমরা কী পেলাম আই স্কোয়ার আর ইন্টু টি ডিভাইডেড বাই টি তাহলে পাওয়ার ইলেকট্রিক্যাল পাওয়ার কী হবে আই স্কোয়ার আর অনলি ঠিক আছে এখন এটা একটু ভালো করে দেখে নিও এটা খুব ইম্পর্টেন্ট এখন দেখো ইউনিট অফ পাওয়ার ঠিক আছে ইউনিট অফ পাওয়ার আই ইউনিট ওয়াট ঠিক আছে আই ইউনিট অফ পাওয়ার ইকুয়াল টু কি ওয়াট এখন দেখো হিটের ক্ষেত্রে আমরা কী পেয়েছিলাম হিট এক্সপ্রেশনটা কী ছিল আমরা জুল ইউনিটই করছি স্কোয়ার আর টি এখন অহম শ্লো কী বলে বি ইকুয়াল টু আইয়ার এখন একবার আমি আই টু বের করব কী হবে ভি বাই আর ঠিক আছে আর হ্যাঁ ঠিক আছে তাহলে এখানে আমি আই স্কোয়ারের জায়গাতে কি লাগব ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর টি তাহলে কি হবে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি দেখো এইটা একটা এক্সপ্রেশন হয়ে গেল অহমস্তটা কাজে লাগিয়ে আমরা আরেকটা এক্সপ্রেশন পেয়ে গেলাম আবার এটা থেকে এরকমভাবে লেখা যায় দেখো ভি ইকল টু কি আই আর তাহলে আই ইকল টু ভি ভাই আর এবার ভি এর জায়গাতে আই আর বসিয়ে দেবো বা আর এর জায়গাতে ভি বাই আই বসিয়ে দিই আমরা দেখো আর এর জায়গাতে আমরা কী লিখতে পারি আর ইকোয়াল টু ভি বাই আই তাহলে দেখো এখানে এই চিকটু কী হবে আই স্কোয়ার তো অলরেডি আছে ইন্টু ভি ভাই আই ইন্টু টি তাহলে আইআই একটা ক্যান্সেল হয়ে যাবে স্কোয়ার আছে ওপরে তাহলে ভি ইন্টু আই ইন্টু টি এইচ ইকাল টু তাহলে দেখো আমরা হিট প্রডিউসের তিনটা এক্সপ্রেশন পেলাম এখন অ্যাকচুয়ালি এগুলি দিয়ে নিউমারিকেল আসবে নিউমারিক্যালে যে কোয়ান্টিটিটা আমাদের কাছে গিভেন থাকবে আমরা দেখব যে কোন কোন কোয়ান্টিটিগুলি গিভেন আছে তাহলে এই কোয়ান্টিটিগুলির উপর ডিপেন্ড করে যে ফর্মুলাটা কাজে লাগবে ওইটা ব্যবহার করবো তো এটাকে যদি আমি এটাকে যদি আমি এক নম্বর ধরি এটা হবে আমার দুই নম্বর এটা হবে তিন নম্বর যা হো এটা এক দললে এটাকে দুইও ধরতে পারি এমন কিছু নেই জাস্ট নাম্বার দিয়ে রাখলাম তাহলে একটা জিনিস দেখো পাওয়ারের ক্ষেত্রে কি হয় টিটা শুধু বাদ যায় ঠিক আছে দেখো কারণ এনার্জি পার ইউনিট টাইম মানে এচ বাই টি হওয়ার কথা তাহলে শুধু টিটা বাদ যায় দেখো এখানে হিট কি এজ ইকুয়াল টু স্কোয়ার আর টি কিন্তু পাওয়ার কত আইস্কোয়ার আর অর্থাৎ টিটা নেই তাহলে সেইমভাবে সবগুলিতে এরকম হবে তাহলে এটার জন্য পাওয়ার কি হবে এটার জন্য পাওয়ার কী হবে আই স্কোয়ার আর যেটা আমরা প্রথম পেয়েছি এটার জন্য পাওয়ার কী হবে ভি ইন্টু আই এটার জন্য পাওয়ার কী হবে ভি স্কোয়ার বাই আর তাহলে পাওয়ারেরও আমরা কয়টা এক্সপ্রেশন পেলাম তিনটা এক্সপ্রেশন পেলাম ঠিক আছে আরেকটা জিনিস এছ আই ইউনিট অফ পাৱাৰ এছ আই ইউনিট অফ ইলেক্ট্ৰিক এনাৰ্জি এছ আই ইউনিট অফ ইলেক্ট্ৰিক এনাৰ্জি কি হয় জোল কমাৰ্চিয়েল ইউনিট আছে কমাৰ্চিয়েল ইউনিট অফ ইলেক্ট্ৰিক এনাৰ্জি ইকুৱেল টু ও টি আর এটাকে অনেক সময় ইউনিটও বলে নাম্বার অফ ইউনিটস দিয়ে আমাদের বাড়ি করে যে ইলেকট্রিক বিল আসে এগুলি এটার উপর ডিপেন্ড করে হয় নাম্বার অফ ইউনিটসটা ঠিক আছে মনে রাখবে ওয়ান বিও টি ইকাল টু ওয়ান আওয়ার ঠিক আছে আর এটাকে যদি আমরা ইউনিটও লিখতে পারি ওয়ান ইউনিট অফ ইলেকট্রিক এনার্জি এরকমভাবে লিখতে পারি ঠিক আছে তো এখন আরেকটা আছে যে আমরা টোটাল কতটা ইউনিট উঠলো এটা কীভাবে বের করব ঘরের যে ইলেকট্রিক বিলটার মধ্যে টোটাল ইউনিট কত হলো এটা আমরা কীভাবে বের করবো এটা পরে আমরা যখন নিউমারিকেল করব আরও ভালো করে বুঝতে পারবে এখন ধরে নিলাম দেয়ার আর দ্য নাম্বার অফ ইউনিট এটা একটা ফর্মুলা আছে ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট এটা দেখে নাও দ্য নাম্বার অফ ইউনিট নাম্বার অফ ইউনিট ইকল টু एमाउंट प पवार डिजिब्यशन इन व्ट मैंने व्हाट यूनीट आर की इन टू टाइम इनसे आवार ডিভাইডেড বাই থাউজেন্ড ঠিক আছে নাম্বার অফ ইউনিট অ্যামাউন্ট অফ পাওয়ার ডিজিবিশন ইন হোয়াট ইউনিট টাইম টেকেন ইন আওয়ার্স ডবে অ্যামাউন্ট অফ পাওয়ার ডিজিবিশন ইন হোয়াট ইন টু টাইম টেকেন ইন আওয়ার ইউনিট ঠিক আছে ডিভাইডেড বাই থাউজেন্ড তো অনেক সময় অনেক বই এটা এরকমভাবে পাওয়া যায় যে নাম্বার অফ ইউনিট ইকাল টু ওয়াট ইন টু আওয়ার বাই থাউজেন এটা সবগুলি বই এরকম পাওয়া যায় ঠিক আছে তাহলে মোটামুটি চাপ্টারের বেসিক কনসেপ্টগুলি হয়ে গেলো আমাদের তারপরে এই চ্যাপ্টারের উপর আমরা নিউমারিক্যাল করবো বিভিন্ন কোশ্চেন আনসার বিভিন্ন ইয়ারে যে কোয়েশন আনসারগুলি এসছে ওই কোশ্চেন আনসারগুলি সলভ করবো অ্যান্সার্টের এক্সারসাইজটাও সলভ করার চেষ্টা করবো এখানে তাহলে আজকে মোটামুটি বেসিক চাপ্টারে যা বেসিক আছে মোটামুটি শেষ হয়ে গেল নেক্সট ভিডিওতে আমরা কোশ্চেন আনসার সলভ এমসিআরটি ইনটেক্সট অ্যান্ড এক্সারসাইজ সলভ করবো তারপরে নেক্সট চ্যাপ্টারটা ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট ওই চাপ্টারটা স্টার্ট করব থ্যাংক ইউ